আসসালামু আলাইকুম। কবির বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে নতুন একটি তথ্য দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। তো বিগত কয়েকদিন যাবৎ একটি নোটিশ, মানে একটি তথ্য পেয়ে আপনাদের কাছ থেকে, যেটা সম্পর্কে কিছু বলার জন্য উপস্থিত হয়েছি। আশা করি আপনারা উপকৃত হবেন। তো বিষয়টা হচ্ছে, আপনারা যারা ফেল করবেন এসএসসি 2023 পরীক্ষা দিয়ে, যারা ফেল করবেন তারা পরবর্তী ক্লাসে উঠতে পারবেন, এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, মানে কলেজে ভর্তি হতে পারবেন। দেখেন, আমরা বিগত যে করোনাকালীন সময় আমরা দেখেছি, এর আগের বছর বা তার আগের বছর, গত 2 বছর একটা নিউজ আমরা শুনেছি যে হচ্ছে এসএসসিতে এক বিষয়ে ফেল করলেও তার একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবেন। এটা মাননীয় শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী বলেছিলেন। হ্যাঁ, এটা আসলে সত্য কথা ছিল। করোনাকালীন সময় একটা বছরে এরকম সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তাদের শর্ত ছিল হচ্ছে সেই বিষয়টা পরবর্তী বছরে কী করতে হবে, পাস করতে হবে, না করলে কিন্তু কলেজে আর ভর্তি থাকবে না, এরকম একটা তথ্য ছিল বা একটা শর্ত ছিল। কিন্তু এবছরও আপনারা যারা ফেল করবেন তারা ভর্তি হতে পারবেন কি না, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। ফেল করলে ভর্তি হওয়া যায় পরবর্তী ক্লাসে, এরকম সংবাদ কিছুদিন আগে শিক্ষামন্ত্রী জনাব দীপুমনি এরকম একটা তথ্য দিয়েছিলেন। সেটা হচ্ছে তোমাদের জন্য না, যারা এসএসসি দিচ্ছি, পরীক্ষা দিয়েছি তাদের জন্য না। এটা হচ্ছে অনার্স লেভেলের একটি কথা তিনি বলেছিলেন। সেটা হচ্ছে আসলে হচ্ছে যারা অনার্সে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে ফার্স্ট ইয়ারে যদি কোনো একটা সাবজেক্ট ফেল যায় তাহলে সেকেন্ড ইয়ারে ওঠা যায়, উঠে আবার সেই ফার্স্ট ইয়ারের পরীক্ষা, সেকেন্ড ইয়ারের পরীক্ষার সাথে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেওয়া যায়। যদি থার্ড ইয়ারে কেউ ফেল করে তাহলে হচ্ছে আপনার ফোর্থ ইয়ার পর্যন্ত পরীক্ষা দেওয়া যায়। এক কথায়, আমি অনার্স শেষ করার আগ পর্যন্ত যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যে কোনো সাবজেক্টে ফেল থাকে যে কোনো ইয়ারে, তাহলে আমি সেটা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে, আমার কোনো ইয়ার গ্যাপ যাবে না, আমি পরবর্তীতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার উঠতে পারবো। ওকে, এটা হচ্ছে যারা অনার্স করে তাদের জন্য। এখন কথা হলো, আপনি তাহলে বলবেন, তাহলে আপনি কেন বলছেন ফেল করলে উঠা যাবে, একাদশ শ্রেণীতে আমি উঠতে পারবো, ভর্তি হতে পারবো। এখন একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, আপনারা যারা এখান থেকে এসএসসি কমপ্লিট করে জেনারেল কলেজে বা কলেজে ভর্তি হতে যাবেন, দেখেন আপনার এখানে বোর্ড কিন্তু দুইটা। হ্যাঁ, একটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা বোর্ড, আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আপনি যখন এসএসসি পাস করবেন তখন আপনার এই তথ্যগুলো, ডাটাগুলো সব উচ্চ মাধ্যমিক বোর্ডে কী করে ট্রান্সফার করা হবে, তখন আপনার অ্যাডমিশন ফর্ম আসবে, আপনি ফর্ম পূরণ করবেন, কলেজ নিশ্চয়ন করবেন, তারপর হচ্ছে ভর্তি হবেন। অনেক আছে, মানে একটু জটিল একটি প্রক্রিয়া। সেই প্রক্রিয়া যাওয়ার আগে আপনার কিন্তু তথ্যগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে যেতে হবে। এখন যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু এই মাধ্যমিক শিক্ষা বোর্ড আপনাকে এই তথ্যগুলো উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পৌঁছাবে না। সেই ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, যারা ফোর্থ সাবজেক্টে আপনারা ফেল করবেন অথবা পরীক্ষায় অ্যাবসেন্ট থাকবেন, বা ফোর্থ সাবজেক্ট আপনি পরীক্ষা দেন নাই, যেমন ফোর্থ সাবজেক্ট হইতে পারে সায়েন্সের, হইতে পারে কম্পিউটার, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, এগুলো হইতে পারে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সাবজেক্টগুলো আপনার পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে, আপনি ফেল করেছেন আল্লাহ না করুক, সেই ক্ষেত্রে আপনার রেজাল্টটা আসবে। আর রেজাল্ট আসা মানে আপনার তথ্যগুলো কী হবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে যাবে, আপনি অ্যাডমিশন ফর্ম পূরণ করতে পারবেন, কলেজ নিশ্চয়ন করতে পারবেন যদি আপনি চান্স পান। এটা হচ্ছে আপনার যেই আছে অপশনাল যে সাবজেক্টগুলো আছে। হ্যাঁ, এই এছাড়া আরও অপশনাল সাবজেক্ট আছে, আমরা যারা আর্টস কমার্সে পড়ি আমাদের কৃষি শিক্ষা আছে, কম্পিউটারও আছে, তো গার্হস্থ্য আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি কেউ খারাপ করেন তাহলে আপনারা হচ্ছে পরবর্তী ক্লাসে উঠতে পারবেন, এটা এটা বলার জন্যই আমি কিন্তু আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা কারিগরি শিক্ষা বোর্ডে উপস্থিত পরীক্ষা দিয়েছেন, আপনাদের অনেকেরই অ্যাডমিট কার্ডের যেই ফোর্থ সাবজেক্ট যে বিষয়টা, এটা ছিল না। হ্যাঁ, হয় হায়ার ম্যাথ, না হলে কৃষি শিক্ষা, এগুলো কিন্তু ছিল না, না থাকলে আপনারা কিন্তু পরীক্ষায় উপস্থিত হন নাই, হয়ে কোনো লাভও হবে না। সেই ক্ষেত্রে আপনার মোট পয়েন্টটা একটু কী হবে, সমস্যা হবে, কারণ আমরা জানি আমাদের যে ফোর্থ সাবজেক্টগুলো আছে, ফোর্থ সাবজেক্টের যে মার্কটা থাকে সেই মার্কটা কিন্তু এখান থেকে কিছু পার্সেন্ট মার্ক সরাসরি আমাদের জিপিএর সাথে যোগ হয়, সরাসরি যোগ হওয়ার কারণে আমাদের জিপিএটা একটু হাই হয়, একটু উন্নত মানের হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই মার্কগুলো আপনার কিন্তু যোগ হবে না, আর যারা ফেল করবেন তাদের তো যোগ হবেই না। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার হলাম, ফেল করলেও আমরা কলেজে উঠতে পারবো, কোন বিষয়ে, যদি আমরা ফোর্থ সাবজেক্টে ফেল করি, অন্য কোনো বিষয়ে ফেল করলে আপনি কিন্তু কলেজে উঠতে পারবেন না, আপনার রেজাল্ট কিন্তু আসবে না। আর যারা ফোর্থ সাবজেক্টে ফেল করবেন বা পরীক্ষা দিবেন না, অ্যাবসেন্ট থাকবেন, তাদের কিন্তু রেজাল্টটা আসবে। আশা করি আপনারা তথ্যগুলো বুঝতে পেরেছেন, যেই আপনাদের মাঝে একটা ধারণা ছিল সেই ধারণা থেকে আপনি বের হতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ করছি, আসসালামু আলাইকুম।